ফি ছাড়াই প্রবাসী বাংলাদেশিরা যেন রেমিটেন্স পাঠাতে পারে সেজন্য কাজ করছে সরকার এজন্য শিগগিরই একটি স্কিম চালু করা হবে বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদানকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবছর পাঁচ ক্যাটাগরিতে উদ্দেশ ব্যক্তি তিনটি প্রবাসী মালিকানাধীন এক্সচেঞ্জ হাউস ও পাঁচটি ব্যাংকে পুরস্কার সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয় বিস্তারিত সামিল সাহনের রিপোর্টে বৈদ্যপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে দু হাজার চোদ্দ সাল থেকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার পুরস্কার দেওয়া হয় দু হাজার সতেরো সালের রেমিটেন্স যোদ্ধাদের এবার আওতা বাড়িয়ে পাঁচ ক্যাটাগরিতে উনত্রিশ জন শীর্ষ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি প্রবাসী বাংলাদেশি মালিকারে তিনটি এক্সচেঞ্জ হাউস এবং রেমিটেন্স আহরণকারী পাঁচটি ব্যাংকে পুরস্কার প্রদান করা হয়েছে শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী ও বন্ডের বিনিয়োগকারীদের মধ্যে নয়জনই সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী অন্যান্যরা ওমান ব্রুনাই বাহরাইন কুয়েত আইল্যান্ড ও সিঙ্গাপুরে বসবাস করেন আর রেমিট্যান্স আহরণকারী শীর্ষ পাঁচ ব্যাংক হল ইসলামী ব্যাংক বাংলাদেশ স্ট্যান্ডার্ড চার্টার্ড অগ্রণী সোনালী ও জনতা ব্যাংক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন কোনো ফি ছাড়াই প্রবাসীরা যেন রেমিট্যান্স পাঠাতে পারে সেজন্য কাজ করছে সরকার রেমিটেন্সটা পাঠান তাতে একটা খরচ আছে যে কোনো একটা প্রতিষ্ঠান সে যখন রেমিটেন্স পাঠাচ্ছে তার একটা খরচ আছে তো সেই খরচটা তাকে কীভাবে দেওয়া যায় সেটার জন্য আমরা একটা স্কিমের চিন্তা করছি এই স্কিমটা ফাইনালাইজ হয়ে গেলে পরে এই বিনা বিনা ফিজে রেমিটেন্স যাতে দেশে আসতে পারে সে ব্যবস্থা করা যাবে প্রতিটি ব্যাংকে বৈদেশিক মুদ্রা বিনিময় হার সমান রাখতে এক্সচেঞ্জ হাউসগুলোকে উৎসাহিত করার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর দু হাজার পনেরো ষোলো মোবাইল ফিনান্স সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে বিদেশ থেকে অর্থ আসলেও নানা পদক্ষেপে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ বেড়েছে বলে জানানো তিনি এই রেমিটেন্স যাতে বৃদ্ধি পায় সেই জন্য কিছু পদক্ষেপ আমরা নিই যেটি আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো তারা একটি চমৎকারভাবে তাদের ভূমিকা তারা পালন করে যাচ্ছে পনেরো ষোলো এবং ষোলো আমরা লক্ষ্য করেছি এটি এম এফ সার্ভিসের অনেক অনেক মিসইউজ হয়েছে হন্ডি বা অবৈধ চ্যানেলের সাথে আমাদের মোবাইল ফাইন্যান্সের সার্ভিসের একটি নেক্সার সৃষ্টি হয়েছিল সময় মতো পদক্ষেপ নিয়েছিলাম তাই এই বছর আমরা ফিরে এসেছি আবার সেই গ্রোথ গ্রোথ লেভেলে অনুষ্ঠানে বাণিজ্যিক ও ব্যাংকগুলোর নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবছর পাঁচটি ক্যাটাগরিতে মোট সাঁয়ত্রিশটি অ্যাওয়ার্ড প্রদান করা হয় সাইমুল সাউন বাংলা টিভি ঢাকা